কত বড় কথা। এই তোর আব্বু গেঞ্জি প্রস্তুত কিসের জন্য? তোর আব্বু গেঞ্জি তাই ভিতরে যা বসেন গা, আসতেছি মা। এবার তো আমার ডালিম গাছে অনেক ডালিম আসছে। হ্যাঁ দেখা তো যাইতেছে, ডালিম আসছে, ভালোই, খারাপ না। এনে যে সবগুলা কি পজিশন হইব আমি আপনাদের দেখাই। এই ডালিমের তাহলে কি হইলো? প্রত্যেকবারই আপার গাছে ডালিম ধরে না, তারপরে এবার ধরছে, খুব গর্ব আপার ডালিম গাছে। এই যে একটা সিরা দেখায় আপনাকে, এই ডালিম খাওয়া যাইব? থাকবো না, এই যে পাইকে গেছে, নষ্ট হয়ে গেছে। কাপা কত আশা করতেছে গাছের ডালিম বলে, করবো আব্বা আবার লাঠি নিয়েছে। আব্বা খালি কষ্ট করে এই যে খুঁটা গুড়া গাটটা আছে, কিচ্ছু না, একটা ডালিমও খেয়ে পারুন না। কেমনে ব্লক করবে? এই যে এখন তো নষ্ট হয়ে গেছে আপা, এই যে এটাও তুই কি মনে করতেছ না, এটা পাকছে আপা, খাওয়ানি না, খাই, সমস্যা কি? ওই যে নিচে পইছে, এই যে পইরা রয়েছে, এই যে ডালিম, এই যে এই নষ্ট হয়ে গেছে গা। এই যে এইরকম পচে যাবো, মানে এইরকম সবগুলাই জোরে পড়ে যাবে। এই গাছটা তো আপার লাগাইছিল, তাই একটু বেশি প্রশংসা করে, বুঝছেন? আমার গাছের আম যাই থাকুক, তাও তো খাওয়া যায়, ফালানি যায় না। এগুলা মনে করেন গাছে থেকে পড়ে শেষ, মানে যে খুঁটা আব্বা গাড়বার চাইছিল না, আর রিকোয়েস্টে আব্বা আবার গাড়তাছে গুণ। তার মধ্যে আবার পচা আছে যদি থাকে, হ্যাঁ আরো আছে আপা। তুই আপা থাক, আমি ব্লগে আর তোর ডালিম গাছ সম্বন্ধে কিছু বর্ণনা দিলাম না। না পাকবো না। এই যে আপা, এই যে আপা, এই যে ডালিম গাছে ডালিম এটা খাওয়া যাবে, তাহলে এটাকে সিরা ফেলাই দুইটা আমি এত পচা পচা দুইটা এটা পচা না অনেক ধরছে কিন্তু ই হয় না। কি গাছ না, এই যে কি গাছ জানি কয় ওদারে। আব্বা খুঁটা দিব ডালিম গাছ, ফুল ধরলে ওই যেগুলা আরেক কয়দিন পরে ধরবো, দাম কমলে। দাম যখন কমবে তো দাম কমলে, দাম কমলে এখন তো প্রায় 1000 টাকা কেজি কাঁচামরিচ, কেবল ফুল আসছে। হ্যাঁ মরিচ গাছগুলো তো সুন্দর, এই যে কয়েকটা আছে কাঁচামরিচ, তাও যে ধরছে কাঁচামরিচ কয়েকটা ধরছে। গ্রামে কোনো কিছুই করতে হয় না, এই যে মরিচ পাইকা পাইকা রয়েছে গাছে। এগুলো মনে হয় পুরান গাছ। হ্যাঁ পুরাতন গাছ, এটা বড়ই গাছ, নতুন এই চারাটা। আব্বা এই বড়ই কি মিষ্টি ওই গাছের মতোই? হ্যাঁ কেমনে জানো আসছিল, বেশি না মামা, অল্প কয়েকটা আছে। বড়ই গাছ ঝরে ফেলে দিছে, চলেন আপনাদের ওইটাও দেখাই। এই যে বড়ই গাছটা ঝরে ফেলাই দিছে, পরে আবার মন খারাপ, এটা আর কি আমার গাছ, বড়ই গাছ কত মোটা গাছ দেখেন, ঝরে ফেলে দিছিল, পরে আবার হয়েছে, আবার হয়েছে। হ্যাঁ গোড়া গোড়া ওঠানো সম্ভব হয় না, পরে আবার একটু মাটি দিয়ে একটু ই করা হয়েছে, পরে তার জন্য। আর এই গাছটার একটা ডাল রাখবো শুধু, আমার বুদ্ধিতে পুরো ডালগুলাই রাখছে। আমার এটার প্ল্যান কি, মানে গাছটা পুরাটা এই জায়গাটা ভরে যাইব,
ঘুরে যাওয়ার পরে আমরা চতুর্দিক দিয়ে জাল দিয়ে বা নেট দিয়ে বেড়া দিব, তারপরে বুড়ইগুলো নিচের দিকে ঝুলে ঝুলে পড়ব, ওইগুলা নিয়ে আমি ব্লক করবো। এর জন্য এই গাছটা কাটে নাই, নেক্সট টাইম এই গাছ কাইটে ঝুইরা একটা রাখবো ডাল পুরা, মানে মাচা ভাইতা দেওয়াইব, সুন্দর লাগবো না? আর এই গাছে বড় অনেক বড় বড় অনেক মিষ্টি, মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না এত সুস্বাদু বড় গেছে। আর এটা হচ্ছে শিউলি গাছ, যে আগে তো এই পাশটাতে বকুল গাছ আছিল আমাদের, এই যে এই যে এই যে চেয়ারটা রাখা না, ফুল ধরছে এই জায়গায়, একটা বকুল ফুল গাছ আছিল, এটা কাইটে ফেলাইছে, ধান নেওয়া হয় তো বাড়িতে রোদ লাগে না সেই জন্য। আবার শিউলি গাছ আছিল, এই যে কামিনী ফুল, সাপ আসে না ডাল মনে হয় হয় না, আমাদের এই যে ঘরটা পিছন সাইডের যে ঘরটা এটা ভেঙে ফেলবো, এটা ভেঙে আমাদের এখানে একটা বিল্ডিং দিব, এর জন্য আমরা আর কি ঘরটা কিছু করি নাই, এই ঘরে কেউ থাকে না, এই ঘরে মাঝে মাঝে সাপ বেরোয় বড় বড়, শুধু যে ধান রাখার জন্য এটা, এটা এই সাইডটা আমাদের বাড়ির কাজ, সামনে ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে আব্বা এই সাইডে একটা বিল্ডিং করব এই পাশটাতে, এর জন্য ওই করা হয় না। আর ওই যে ওই পাশে বাড়িতে আমাদের তো থাকার মতো কেউ নাই, এর জন্য মা আর আব্বা শুধু থাকে, যা যা দরকার তাই। যে আব্বা বেড়া দিয়ে ফেলেছে বাঁশ দিয়ে, আব্বারও বিশ্বাস যে থাকবো না একটাও না, একটা দিতে এই যে নিচে আরো কত ডালিম, এই ডালিম গুলা যদি খালি থাকতো, কোন দিকে খেয়াল রাখবো একলা সব, এই যে এগুলাই মরিচ ধরবো, অনেক অনেক মরিচ ধরবো এগুলাই। আব্বা ওই যে ট্যাঙ্কির উপরে ওই পরিষ্কার করা লাগবো না, ওই যে ভিতর দিয়ে তো এই যে চিপা দিয়ে আর কি পানি যায় ইয়ে ঢুকে, একলা মানুষ, আমাদের মানুষ নাই কোনো। এই যে পেঁপে গাছ কেমনে করবো, আমরা থাকি না, আমরা থাকলে তাও চলতো, কত বড় ব্যাপার। কাঁঠাল বাড়ির আপা, কাঁঠাল আপা গাছে কি কাঁঠাল আছে এখনো? কাঁঠাল থাকবো না, প্রচুর কাঁঠাল, তাহলে ই করি গাছ ভর্তি কাঁঠালেরই বাড়ি ঘর, তখন কাঁঠালেরই বাড়ি ঘর, কাঁঠাল বড়া। এই যে দেখেন কাঁঠাল গাছের কাঁঠাল কি পরিমাণ ধরছে, এই যে ছোট কাঁঠালটা না শেষ হয়ে গেছে, আমাদের বাড়িতে নিচে ব্লগে তো দেখানো হয়েছে, এই যে এগুলো আরো বড় হবে, আরো পরে আর কি লাগবো, ছোট ছোট গাছে মুসি বড়া, কাঁঠাল ভরা, এগুলো ছোট ছোট মুসিও আছে এখনো, কাঁঠাল দেন ভরপুর গাছে বাড়ির পিছন সাইড তো কোন জায়গায়, ওই যে আর জঙ্গল খালি চতুর্দিক দিয়ে, কোন বাড়ির পিছনে আসাই হয় না, দেখো খবর নাই। এই যে দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে গাছে, আমাদের গ্রামে কাঁঠালের জন্য বিখ্যাত, আমাদের বাড়িতে তারা সবচেয়ে বেশি, হ্যাঁ আমাদের বাড়িতে সবচেয়ে কাঁঠালের অভাব নাই, আম কাঁঠালের বাগান হলো আমাদের বাড়িতে, ওই যে ওই পাশে দেখে হেরে কাঁঠাল বাগানি ধরতে গেলে এত অবস্থা, দেখেন কত কাঁঠাল, নিচে নিচে থেকে কাঁঠাল ধরছে,
আরে যে কালকে লেবু গাছে লেবু তো দেখাই পারি নাই ভালো করে। আমাদের বলে একটা জাম গাছ আছে, জাম গাছটাই দেখলাম না এইদিকে। কি জানি আমি, বলা পারব না। এই যে কাঁঠাল আরো গাছে, এই যে একটা বড় কাঁঠাল ধরে, এ কাঁঠাল না ওটা, এই যে দেখ, এই যে এই যে দিয়ে কাঁঠাল পাইকা পাইকা পড়ে রয়েছে সব, খাওয়ার মতো মানুষ নাই। জঙ্গলের ভিতর দেও কাঁঠাল গাছ, এগুলা তো আগে বারজার আসছিল সব কাইটা ফেলাইছে, এই যে দিক দিয়ে এখন আবার বাগানের গাছ লাগাবে। এই যে কাঁঠাল কাইটা কাইটা আব্বা ফালে রেখে গেছে, এই যে কাঁঠাল কাইটা রেখে গেছে। এই যে কাঁঠাল গাছ ভর্তি আগু, উই রে বাবা এত উপরে কেমনে উঠবো কাঁঠাল, উই যে এত উপর থেকে ঠিক আছে এত লম্বা কে। আর এই যে কাঁঠাল পড়ে রয়েছে এই জায়গায়, আর আমরা কত উপরে দেখেন এর নিচে, আমাদের যে এই যে বর্ষার সিজন আসছে আমরা তো কোনো পানিই নেই, তাও এখানে পানির কোনো চিহ্ন নেই। খুব যদি বন্যা হয় তাহলে আমরা একটু পানি দেখি, তাছাড়া এমনিতে পানি দেখি না, প্রশ্ন আসে না। আর আমরা কত উপরে দেখেন আপনারা, এইগুলা পুরা জঙ্গল আছিল সব কাটা ফেলাইছে, এগুলাই যে বাগানের গাছ লাগাইবো, বাঁশ কাটছে বাগানের গাছ মনে হয় লাগাইবো। এই যে আমাদেরও তো এই পাশে বাগানের গাছ, ওই যে আব্বা বাগানের গাছ লাগাই ফেলাইছে ওই পাশে, আমাদের গুলো যে জঙ্গল আছিল ওই যে ওই রকম জঙ্গল আছিল, ওই যে ভিতরে দেখেন না কেমন জঙ্গল ওই রকম ছিল, এদিকে লাগে না বাস টাস, এই যে থেকে কেটে নিয়ে ওই যে আবার জাংলা দিল, ওইবার তো মাহিন এই জায়গাটা যাওয়ার সময় আসার খেয়েছিল। সেগুন গাছ, এটা কাঠের মধ্যে সবচেয়ে দামি কাঠ হচ্ছে সেগুন কাঠ, এখান থেকে আরো কাঁঠাল গাছ দেখতে দেখতে শেষ হয়ে যাবো, আর কাঁঠাল শহীদ হয়ে যাবো, চার ভাগের এক ভাগও দেখাইনি খালি তো গেলাম। কাঁঠাল গাছ এই দিক দিয়ে, এগুলো অনেক বড় বড় হবে, ছোট এগুলো সব ছোট নামি কাঁঠাল, দেখ এই যে এই যে একটা এই যে খাইয়া কি রাখছে, লেসু গাছ এগুলা, এটা আমার ছোট কাকার বাড়ি, ছোট কাকার বাড়ি, এটা লেসু গাছ, চাল কুমড়ার পাতা, ভাবি অনেক মোটা মোটা গুলো কাটা যায় না, জঙ্গল বেশি রে যাও, কুমড়া পাতা একটু বাড়তি গুলা নিতে, এই যে এই যে এইগুলা চেপা কয়েকটা কাটে এখানে, চল বাড়তে যাই, কুমড়া পাতা সবগুলা কাটা শেষ।
চাল কুমড়া পাতা এই এতগুলো কুমড়া পাতা মনে করেন না যে আমরা একাই খাবো এখানে এখানে ভাগ দিতে হবে চারটা ভাগ হবে চারটা ভাগ হবে এই পাতার আপার বাসায় আমার বাসায় আরো দুইটা ভাগ হবে দুই বাসায় দেওয়া হবে টাটকা টাটকা এগুলো সব নিয়ে যাব আমি বাড়িতে না কচুগুলো নিয়ে যাও এই সাইডে কি আরো আছে আপা না আর অন্য পাশে ওই পাশে ওই পাশে আছে নাকি অনেক ওই পাশে যাওয়া হয়নি মামার ওখান থেকে বসেন গরম অনেক কচুগুলা কাইটা প্যাকেট করে নিতে হবে সব আগে থাকতে আবার যাওয়ার সময় এত তাড়াহুড়া করা যাবে না এখন একদম রেডি করে রাখবো রেডি করে রাখবো সব এখন যাও আমি তো কচু খাই না তোমার জন্যই দিয়ে দেই খালি আমি কচু খেলে অ্যালার্জি হয় মাহিনেরও অ্যালার্জি তারপরেও খাই এই যে এই পাশে আছে আপা এই যে দিক দে এগুলো মনে হচ্ছে ছোট না ছোট ছোট এটাও নিলাম এইগুলো আবার ভালো লাগবো খাইতে ছোট বড় গুলো খাইতে না ছোট গুলো মজা দিচ্ছে ওই পাশে আমি ওই পাশে আসতে করছি এই যে আপা এই পাশে কচুগুলা একদম কচি কচি গ্রামের জিনিস এই যে এই পাশে আরো আছে আপা এই যে এই যে কাইটা খালি ব্যাগে বোন মাই হন সব এই যে ছোটগুলা এগুলা তোমার জন্য বুইরে দিমনি বাসায় নিয়ে তুই তো খাস তোর জন্য এই বিলে দিম বাড়িতে বুইনা দেওয়ার জন্য বাসায় বুনার জন্য কই সাদে না নিছে নিছে বুইনা দিমু এই যে এগুলা আবার আপা বুইনা দিব আমার জন্য আমি খাই দেখে মা এমনি মানুষটা দিয়ে দেয় ওই যে ওই পাশে আছে ওই পাশে অনেক কচু বাগান আমাদের ওই যা পা ওই ওই জায়গায় অনেকগুলো কচু ওই যে বড় বড় ওই যে পাশে যে আম এই গাছের পিছনে আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে বড় তো এগুলা তিনটা করে কচু বাজারে বিক্রি করে 20 টাকা 30 টাকা করে তাও ওইগুলা গলায় ধরে এগুলা ধরে না এগুলা খাওয়া যায় অনেক মজা এগুলা একদম ঝোলের উপরে দিয়েও যদি রান্না করে তাও সিদ্ধ হয়ে যায় একদম সিদ্ধ হয়ে যায় এত মজা কিন্তু আমি খাইতে পারি না এই সমস্যা অ্যালার্জি যাদের আর কাটতে হবে না পা অনেকগুলো হয়েছে আবার কটা ই নক মুথা নক কচুর মুথা এইগুলো নিয়ে বাসায় বুনে দিব নিচে বুনুন ছাদে না ছাদে কচুর মধ্যে না টবের মধ্যে পানি জমলে কচু গলায় ধরে নিচে বুনলে আবার ধরবে না যে বাসার সামনে যে রাস্তার সাইডে যে জায়গা আছে না ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গাটাই বুনে দিব এগুলা আমার জন্যই বুনতাছে আপা আমি খাই এটার নাম হচ্ছে দুধ কচু তাই না গ্রামে সব কিছুই টাটকা এর জন্য গ্রামের মানুষ সুস্থ থাকে বেশি আর আমরা তো সব ভেজাল কিনা খাওয়াই বেশিরভাগ এইগুলা বুনা দিব এইভাবে গুলা বুনে দিলে আবার পাতা হয়ে যাবো বেশি দিন লাগবে না 5-6 দিন পরে 5-6 দিন পরে ই নিয়ে যাবো এই যে এই যে এখান থেকে নতুন করে পাতা গজাবে এখান থেকে এখন আমরা ধনিয়া পাতা উঠাবো এগুলা সব ই করার পরে এগুলা পরে প্যাকেট করি আগে পাতাগুলো উঠে নেই না আগে ই করবো কেটে নেবো এগুলো সব পরে ই প্যাকেট করুমনি প্যাকেট করার সময় কাটুমনি হ্যাঁ কাটলে নষ্ট হয়ে যায় যাই খাও ধনিয়া পাতা লেবু তো লেবু বাগানে দোকান লাগবে ওই পাশে তো লেবু বাগানে যে এইখানে আমাদের লেবু বাগান আছে আবার বাড়ির পিছনেও আছে কালকে তো উঠাইছি কতগুলো মামাদের দিয়ে দিছি
তবে যাই বলেন না কে বেদানা গাছের বেদানা তো কিনাই খাই কিন্তু পেয়ারা কিনে খাইতে হইব না কয়েকদিন পরে এইগুলা আপা বলছিল এই যে পেয়ারা ধরছে দেখেন আস্তে আস্তে পেয়ারা আসবো তাই এখন বেশি সময় নেই তাড়াতাড়ি একটা একটা গাছে একটা পেয়ারাই ধরছে তাও তো ধরছে এটা তাও খাওয়া যাইব ডালিম তো খাওয়া যায় না ডালিমও খাওয়া যাইব বুঝো না হচ্ছে আমাদের বাড়ির পিছনে এই দেখেন কত লেবু ধরছে গাছে আনারস কোন জায়গায় জানি ধরছে বললো এই যে লেবু গাছ ভর্তি এগুলা আর কি লেবু আর বড় বড় হয় কাগজি লেবু ওই পাশে আসতেছি কাগজি লেবু না এই যে এগুলা আরো বড় বড় হয় এগুলা এখন ছোট ওই পাশ দিয়েও লেবু গাছ খালি সব লেবু গাছ এখানে লেবু ধরছে অনেক নীলপা এই যে পাশে অনেক লেবু এগুলো উঠাই ফেলতে কত লেবু একটু পরে ছিড়ি আগে ধনিয়া পাতা গুলা উঠে নেই আসতেছে দৃষ্টি আমরা এখন বাইরে আছি আজ বাইরে আইবি সারাদিন ওরা সারাক্ষণ রুমের ভিতরেই থাকে মাহিনীরা বসে আর এসে এই যে দেখেন আনারস ধরছে গাছে আমাদের বাড়িতে কোনো কিছু কিনে খাইতে হয় না সবই আর কি বাড়ির এটাকে আনারসের মধ্যে আরেকটা জাত আছে নাম ক্যালেন্ডার বলে এই যে আরো বড় বড় হবে ছোট এগুলা এই যে ফুল ধরছে দেখেন এখনো ফুলই আছে ধরে নাই পুজো ওইটাই ধরছিল মনে হয় যেটা ভাঙছে একটা সময় এই জায়গায় ভরপুর ছিল এই আনারসগুলা এখন নাই আপার ধনিয়া পাতা গুলো আরো তুলবো এই যে পাতা তো ফুফাতো ভাই আরে যে ফুফাতো ভাইয়ের ছেলে তোমার নামটা বলো নাম বলো কি নাম বলো বলবো না নাম কি ভাই আমার বড় ফুপার ফুপুর ছেলে কি গরম ভাইও ঘুরাই থাকে আমাদের ওই জায়গায় আমাদের কাছাকাছি সব আমরা একত্রে আত্মীয় স্বজন আনারস ধরছে তো ভাই দুইটা ধরছে আনারস ধরছে ওই পাশে দুইটা ধরছে ওই পাশে এই যে এই পাশে আনারস গাছ এইগুলো এবার ধরে নাই এগুলো আসবো ভাই ভিতরে যা বসেন গা আসতেছি হ্যাঁ উঠা আপা এত হইছে ঘাসের মতো মা চারা কয়েকটা দিয়ে দিও এগুলোতে মরিচ বাটাও খাওয়া যায় তরকারির মধ্যে দেওয়া যায় প্রচুর ভর্তাটা বেশি মজা এই সাইড পুরাটাই কত
আপা কি কষ্টগুলা করতাছ কষ্ট কষ্ট বল ধইনা পাতা কইরা তো আমি নিমু আমি দুইটা তুলি ভিডিও মানরা আসলে ক্যামেরা ছাড়া অন্য কিছু করা পারে না সারাক্ষণ ভিডিওর কাজ নেই ব্যস্ত মোবাইল ধরে রাখতে হয় তুলসি কতগুলা আপার লাগবো না অনেক যথেষ্ট এই তোর আব্বুর গেঞ্জি পরছত কিসের জন্য এটা তোর আব্বুর গেঞ্জি তোর সাইজের তো গেঞ্জি কিনছি বাহিন আমি জঙ্গলের ভিতরে ঠান্ডা লেগে গেছে মাহিনের এই জায়গায় এসে দুলাবালির মধ্যে দুলাবালি না আসলে যেই করছে না দৌড়াদৌড়ি একটু গরম পড়ছে একটু খেলাধুলা বেশি করছে বৃষ্টিতে ভিজছে যেদিন আসছে ওর আব্বুর গেঞ্জি পরে নিয়েছে এই গেঞ্জি একই গেঞ্জি দুজন কিনে দিছি এই একই কালার এই আনারস দেখছ মাহিন আনারস দেখছ ছোট আনারস কিরকম থাকে লাল কালার ফুল ধরছে তা দেখছো না এগুলো বড় হইলে তখন এগুলো আর কি ই হইব আপা মা দেখ জুড়ি বইরে নিয়ে আর তুই তুলাই পারস তাই অনেকগুলা এত সুন্দর করে মা তুলছে বইরা ফেলাইছে জুড়ি আর আপাই যায় এক ঘন্টা বইরা তুললে কিছুই করা পারে নাই ওই যে মা আবার এগুলো চারা উঠাইতেছে চারা উঠাই দেবো বাড়িতে আরো আছে অনেক আল্লাহ এত কে মা যেটি লাগু নিয়ে এটা হচ্ছে আমাদের বাইরের কাজ টাজ করে টুকটাক মাছ টাছ আনলে এই জায়গা মা মাছ কাটে সবগুলো উঠে আর বুইনা দিব আপার বাড়িতে বোন বাবার আমার বাসায় কয়েকটা নিয়ে যাবো আমার অবনীরা মরে নিয়ে দেবো বাইরে থাক এই বাড়ির ভিতরে নেই জঙ্গল দেখা যায় তাই মরিয়া ফেলে সবগুলা খালি এগুলো রাখছো আমি নিয়ে যাবো দেখে তাই না তাই রেখে দিছি জানলে আমি একটাও রাখতাম না সব কেটে ফেলতে সবটি উঠাইবে এই পাশে বাড়ির পিছনে তো একবারে এক সালা ভরা আইছে বেশি গুলা মনে কর পাকলে পড়া ওই বেশি গুলা পড়ে আরো চারা জ্বালাইবে তার জন্য বেশি সুতো সব কয়টা আরো তো নিচে যা বসেন নেট নাই দেখে বাইরে বসে বসে ই করতেছে আরে তোর বাবার গেঞ্জি পরছত কিসের জন্য এই গেঞ্জি তো তোর আছে যা পাতা মা পাতা ফালাইও না কিন্তু না পাতা তো সবগুলো দিয়ে দিই হ্যাঁ আরো কয়টা কাটছি না তো কম কাটছে না ওই যে আপা আবার ই নিল কতগুলো চারা নিল না লাগবো না মা এতগুলো ফ্রিজে রেখে খেলে মজা লাগে না তখন কিছু সবগুলো মা কাটতেছে পলিতে পরে দিও মা জামা কাপড় নষ্ট হবে নাহলে আপার বাড়িতে নিল ওই যে কয়টা যে এগুলো বুনবো এই যে মা বালতি আপাই না রেখে গেছে দেখো আরো আরো কাটবা আরো কাটু মই বসে দে কতগুলা কেতগুলা নিবি সবগুলো নিয়ে যাবো এগুলো পাতা ছোটগুলো
ছোটগুলো ওইগুলো তো আরো সুন্দর বেশি ছোটগুলো এগুলো মজা লাগবে ছোট মাছ দে না ঠিকন করে কাইটে খাইলে সেই লাগবে এটা দি পাতা কাটো খালি রেডি হইছো মাহি ইচ্ছা আসতেছে এখন আমরা বের হব অনেক মজা হইলো তাই না নানু বাড়ি এখন আমরা বের হব তো রিকশা আসতেছে মাইনের মন অনেক মজা হইলো মাইনের মন খারাপ না ভালোই লাগছে এবার অনেক মজা হইছে আর বৃষ্টির জন্য থাকলে ভালো হইতো তাই না স্কুল খুইলা যাবে ওর তার জন্য হন চলে যাইতে হইতেছে আবার আসবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাদের মিলি ব্লগস পেজটিকে ফলো করে দেবেন আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন ব্লগের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কিন বলিছে কেল খাইছে যাও না বেমন রাস্তা পাকা থাকলেও কিন্তু ওই যে শেউলি পড়ে থাকে আমার ব্যাগ ওই দুটা সাদা দুইটাই মন খারাপ করো না আমরা ভালো থাকলেই তো তুমি রা খুশি এই যে রাস্তাটুকু এরকম নষ্ট হইলো কিভাবে এর জন্যই তো যে রিক্সা গাড়ি কিছুই যায় না এরা না ঠিক আছিল এইরকম করে ভাঙছে কিভাবে এই ট্রাক যাওয়াতে বৃষ্টির জন্য এটা কেমনে এরকম নষ্ট হইলো তাই কছে আগে তোমরা বইস না যে ব্যাগ চাইতে এই যে এটার উপরে মাহিন ব্যাগ দাও যাবে একটা এই যে এন্ডা পড়া যাবে দৃষ্টি তো খবর করে পড়ব না না পড়ব না দূর দিয়ে এসে যাব এটা নিচে দাও যাবে না ফোন দিও বলছে আচ্ছা হাত কিন্তু ঠিক মতো ধরে রেখো